আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সকলে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও প্লে করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি অনেকদিন পর আবারও ইন্টারনেট বিষয়ে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে, কারণ ইন্টারনেট বিষয়ে ভিডিও অনেকদিন হলে দেওয়া হয় না, আর মোটামুটি ভালো মানের ভিডিও বেশ কিছুদিন হলে দেওয়া করতেছে না। সে কারণে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে আসলাম। তো বিষয়টি হলো যে, ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেকশন কীভাবে নেওয়া যায়, বা কোনো পাসওয়ার্ড ছাড়া কীভাবে ওয়াইফাই ব্যবহার করা যায়। যে কোনো রাউটার থেকে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। তো সেটি কীভাবে করতে পারবেন আজকে আমি সেই বিষয়টি দেখাবো। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমার হাতে, আমার এখানে একটি মোবাইল ফোন, আমার এখানে একটি মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, এবং আমার এখানে একটি রাউটার দেখতে পাচ্ছেন, টিপি লিঙ্ক 141 মডেলের যে রাউটার। তো শুধু 141 মডেলের রাউটারই নয়, সব ধরনের রাউটারেতেই এই ধরনের ফাংশনগুলি আছে। তো সেই ফাংশনগুলি বিষয়ে আপনাদেরকে জানাবো। তার আগে আমি বলে নিই যে আসলে কিভাবে কানেক্ট দিতে হয় সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। যে ধরুন যে আমরা যে কোনো জায়গায় বেড়াতে আসছি, বা যে কোনো বন্ধুর বাড়িতে বা কারোর দোকানে আসছি, তো সে বন্ধুর বাড়িতে নাই, বা পাসওয়ার্ড কত দিছে সেটাও মনে নাই, বা কারো থেকে পাসওয়ার্ড চাইলে সেটা কেউ বলতে পারতেছে না, তো সেক্ষেত্রে আপনি ওয়াইফাই ইউজ করবেন কিভাবে? তো ওয়াইফাইটা ইউজ করার সহজ একটি পদ্ধতি হলো, কোনো পাসওয়ার্ডের প্রয়োজন নাই, শুধু একটি বাটন চাপ দিয়ে আপনি কানেক্ট করে নিতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো মূল বিষয় যেটি সেটি দেখুন, আমার রাউটারের পেছনে, আচ্ছা তার আগে আমি আপনাদেরকে দেখাই, দেখুন এই মোবাইলটিতে কিন্তু আমার কোনো ওয়াইফাই কানেক্ট নেই, ওয়াইফাই কানেক্ট নেই। এখানে কোনো ওয়াইফাই কানেক্ট কিন্তু নেই, দেখুন। তো আমরা যদি ওয়াইফাই কানেক্ট দিতে চাই তাহলে কি হয়, দেখুন এখানে কিন্তু পাসওয়ার্ড আমার চাচ্ছে, তো এখানে পাসওয়ার্ড প্রয়োজন। তো আমি তো পাসওয়ার্ড জানি না, তাহলে আমরা কি করব? এক্ষেত্রে পাসওয়ার্ডটি ছাড়াই আমরা যেটি করতে পারবো সেটি হলো যে, আপনাদেরকে দেখাই, রাউটারের পেছনে একটি বাটন আছে, দেখুন রাউটারের পেছনে একটি আছে, এই পাশে দেখতে পাচ্ছেন একটি বাটন, এই যে দেখুন এখানে একটি বাটন। এই বাটনটি কিন্তু আমাদের মূলত রিসেট বাটন। এখানে কিন্তু দুইটি লেখা আছে, দেখুন উপরে লেখা আছে WPS, নিচে আছে রিসেট। তো এই রাউটারটি আমরা রিসেট করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই বাটনটির প্রয়োজন হয়, 10 সেকেন্ড চাপ ধরে রাখলেই আমার রাউটারটি কিন্তু রিসেট হয়ে যায়। তো আমরা রিসেট করব না, আমরা ওই WPS অপশনটি কাজ করব, কারণ একটি বাটনে দুইটি অপশন আছে। তো 10 সেকেন্ড চাপ দিলে আমার কিন্তু রিসেট হয়ে যাবে, এবং WPS এর কাজটি সেটি হবে আমার হলো, আমি শুরু থেকে দেখাই। আমরা মোবাইলের ওয়াইফাই ফাংশনে গেলাম, যে ওয়াইফাই ফাংশনে যে আমরা এখানে চাপ দেব, দেখুন চাপ দেওয়ার পর এখানে কিন্তু, এখানে চাপ দিলে কিন্তু আমার পাসওয়ার্ড চাবে, তাই আমি এটাতে চাপ দেবো না। আমরা এই যে কোনায় যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে চাপ দেবো, তেমন এটাতে চাপ দেওয়ার ফলে দেখুন এখানে নেটওয়ার্ক নোটিফিকেশন অন করা আছে, তো এটা অনই থাকবে। অনেক মোবাইল ফোনের কিন্তু এই পাশে, এই যে দেখুন এখানে একটি অপশন বের হয়ে আসলো, আর অনেক ফোনের কিন্তু আজ এইখানে এই অপশনটি থাকে, এখানে চাপ দিলেই এই ফাংশনগুলি চলে আসে। তো আমরা এখানে চাপ দিলাম, দেখুন WPS, দেখুন এখানে একটি অপশন আছে WPS পুশ বাটন। তো আমরা WPS পুশ বাটন এখানে অপশনটি বের করে নেব, নিয়ে আমরা পেছনের যে বাটনটি আছে, এটা সহজ বিষয়, শুধু এখানে এই অপশনটিতে আসে এখানে পেছনের যে বাটনটি আছে সেই বাটনটিতে একবার চাপ দেব, দেখুন এটা টাচ করে একবার চাপ দেব, দেখুন চাপ দেওয়ার সঙ্গে কিন্তু এখানে ব্লিঙ্ক করতেছে, দেখুন ওয়াইফাই লাইনটি কিন্তু ব্লিঙ্ক করতেছে। ব্লিঙ্ক করার সময় আমরা কি করব, এখন এখানে WPS পুশ বাটনে চাপ দিয়ে দেবো, দেখুন অটোমেটিক কীভাবে ওয়াইফাই কানেক্ট হয়ে যায়। দেখুন প্রতিদিন ভিডিও করার সময় ফোন আসে,
10 সেকেন্ড সময় নেয়। দেখুন আমার এখানে কিন্তু ওকে লেখার কিন্তু ওকে লেখা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে কিন্তু লেখাটি ওকে দেখাচ্ছে। আমরা যদি এখন ওকে করি, ওকে করে দিলাম, এখানে দেখুন আমার কিন্তু ওয়াইফাইটি চলে এসেছে। আমরা দেখি এখন এভাবে ওয়াইফাই ব্যবহার করতে পারি কি না, আমরা ইউটিউবে চলে যাই। এখানে কিন্তু বিলিমিং আর নাই, কারণ যে যখনই এখানে আমার কানেক্ট নিয়ে নেবে তখন কিন্তু আর ওখানে বিলিং করবে না। তো আসলে এভাবে কিন্তু বেশ ছোটোখাটো বিষয়গুলো অনেকেই জানে না, তো এই ধরনের কাজগুলি কিন্তু আমরা সহজে করতে পারি। দেখুন এখানে কিন্তু ওয়াইফাই আমার ইউটিউব চলতেছে। দেখুন তো আজ এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।